আর এগুলা হচ্ছে লাইন রিভারে যে ক্রুজগুলো চলে ছোট সেগুলা। এটার পেছনে হচ্ছে জার্মানির ফ্ল্যাগ দেয়, এটা জার্মানির, কিন্তু এর আগে যেটা গেছিল নেদারল্যান্ডের ছিল। পেছনে আইকন আসতেছে, ওইটাও জার্মান। এই হচ্ছে অবস্থা, বৃষ্টি হইতেছে সেই লেভেলের বাতাস। ট্রামে করে এখানে আসছি, ম্যাকডোনাল্ডসের খুঁজে পাইছি, এখন খোদাও লাগছে। কিছু অবস্থা ভাই, জার্মানিতে বৃষ্টি হইতেছে, আমি আমার বাসা থেকে অলমোস্ট 2-3-4 কিলোমিটার দূরে ট্রামে করে আসতে হইছে খাবারের জন্য, কারণ আমার বাসার পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেটাতে প্রাইস অনেক বেশি। সো এখানে আসছিলাম ম্যাকডোনাল্ডসে খাইতে, আর একটা ম্যাকডোনাল্ডস কাছে ছিল ওটা বন্ধ, সো এখানে আসতে হইছে। আরো একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে জার্মানির ডুসেলডর্ফ শহরে, সমুদ্র তো না, নদীর পাড়ে এই প্রাসাদের মতো একটি বিল্ডিং যার নাম হচ্ছে রাথাউস। সম্ভবত উনি কোনো স্পেশাল যোদ্ধা ছিল, তাতে যেহেতু তলোয়ার, মাথায় মুকুট, তার মানে রাজা বা মহারাজা কোনো একটা কিছু ছিল। হতে পারে এটা তার প্যালেস বা কোনো একটা কিছু যেখানে তিনি শাসন করতেন, বিচার করতেন মানুষের। জায়গাটা অনেক লাইভলি একটা জায়গা, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এই স্ট্রিটটা, গলিটা যেটা, সেটা সবটাই হচ্ছে রেস্টুরেন্টে ভর্তি। অ্যান্ড এখানে ছোট ছোট রেস্টুরেন্ট, স্ন্যাক্স বার, বাচ্চারা খেলতেছে, ভীষণ সুন্দর একটা জায়গা। এখান থেকে হচ্ছে নদীর পার খুব একটা দূরে না, যেখানে গতকালকে আমি বসেছিলাম। বিভিন্ন দেশের ছোট ছোট শিপ যাচ্ছিল,